এখানে প্রোগ্রাম করছি আগে একটা কথা আমি বলতাম আপনাদের মনে আছে কিনা জানি না এখান থেকে বাড়িতে যাব এক ছাদের মধ্যে আমার বউ আর আমার মা এক ছাদের মধ্যে আমার বউ আর আমার মা আচ্ছা কোন ছেলে যখন রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায় গিয়ে যার বাড়িতে বউ আর মা ছাদের তলায় এক ছাদের তলায় থাকে সেই সন্তান যখন গিয়ে দরজা নক করবে তখন প্রথমে আপনাদের কি মনে হবে বউ উঠবে ভাই ওঠে বউ সত্যি কথা বলো একদম মাথা হাত দিয়ে হ্যাঁ লোকের খুব লজ্জা এত লজ্জা কোথায় রাখে আল্লাহই ভালো জানে একটা স্বাভাবিক ব্যাপার যখন দরজা নক হবে বউয়ের ঘুম ভাঙবে না বউ যদিও স্বামীকে অনেক ভালোবাসে কিন্তু বউয়ের ঘুম ভাঙবে না মায়ের ঘুম আল্লাহই ভালো জানে মাকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছে দরজা নক করার সাথে সাথে উঠে গেল মা মা দরজা খুলে বাবা এত লেট হলো কেন বাবা মা রাস্তায় জ্যাম ছিল লেট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মা খাওয়া দাওয়া হয়েছে যাও বাবা শুয়ে পড়ো আর বউ যদি ঠেলায় পড়ে উঠেছে ওরে আল্লাহ আগে খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করবে না কোথায় মরে পড়েছিল জিজ্ঞেস করবে না দেখো কাজ বাজ ভালো হয়েছে মাল্লু করি হয়েছে ভালো ওরে আল্লাহ রাগ করবেন না আপনারা বোঝানোর জন্য বলছি মা আর বউ এই দুইজনের মধ্যে আসমান আর জমিন পার্থক্য যদিও তোমার বউ তোমাকে অতিরিক্ত বেশি ভালোবাসে তারপরেও মনে রেখে দিও তোমার মা কখনো তোমাকে স্বার্থের আশায় ভালোবাসে না বিনা স্বার্থে একজনই ভালোবাসে সেটা হলো তোমার মা আজকের সেই মা যদি ভিক্ষা চায় তাহলে কেমন করে অন্তরে সহ্য করবে তাই কবি লিখছে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চাই শীতের রাত্রের বেলা মায়ের কোলে পায়খানা করে পেশাব করে কখনো সেই মা দূর দূর করে তাড়িয়ে দেয় না ওই মা কখনো ওই সন্তানকে আলাদা শুতে দেয় না ওই মা সন্তানকে ঘুম পাড়িয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে ওই মা শীতের রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করে আর ওই মা ওই বাপ পুরো বাপ যখন বুড়ি হয়ে গেল বাপের নড়ার ক্ষমতা নেই মায়ের নড়ার ক্ষমতা নেই ওই মা বিছানায় পায়খানা পেশাব করে দেয় তখন তোমার গায়ে বাজ পড়ে গায়ে জ্বালা ধরে হ্যাঁ আল্লাহ পাকের নিয়ামত একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো মা আর সেই মা যদি বিছানায় পায়খানা পেশাব করে ওমারি আর ঘরে রাখা যাবে না ঘর নোংরা হয় আহা ওই মাকে উঠা নিয়ে
একটা তক্তপোষ দিয়ে বিচুলির ঘর দিয়ে একটা চাল তৈরি করে সেই মাকে তুমি সেখানে রাখো, মায়ের খাওয়া হলো কি হলো না একটাবারও খোঁজ নিতে যাও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোর ব্যবহারের দ্বারা তোর মা যদি একটাবার মুচকে হাসে, আমি আল্লাহ পাক মায়ের হাসিটাকে এতটা পছন্দ করে নেই, ওই মায়ের হাসির কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারি। আর যদি তোর ব্যবহারে তোর কথার দ্বারা তোর মা চোখ থেকে পানি ফেলা লাগবে না, একটাবার যদি উফ এই শব্দটি করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর জন্য আলাদা করে জাহান্নাম তৈরি করে রেখে দিলাম। তাই দুনিয়ার বুকে তোমার মা যতদিন বেঁচে আছে, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না। তাই শেষ কথা কবি লিখছে, মাদের ভালোবাসিস কারা কারা হাত তোল দেখি, হাত নামা, তোরা বিয়ে করেছিস? বলে হ্যাঁ। ওরে আল্লাহ কি পাগারি বাবা ইরা, এ কচি তোরা বিয়ে হয়ে গেছিস? কারা কারা হ্যাঁ বললে? হ্যাঁ ওরে বেঁধে দে দাদারি কেঁদে মরে যাক।